ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জনাব আজিজুর রহমান ভারতের পশ্চিমবাংলা থেকে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করতে গিয়ে যদি বীর্য বের না হয়, এমনি তরল পদার্থ পানি জাতীয় যদি বস্তু বের হয়, এতে কি গোসল ফরজ হবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, স্বামী স্ত্রী আমোদ ফুর্তি করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে যদি সহবাস না হয়, সহবাস ছাড়া আনন্দ ফুর্তি করতে গিয়ে, চুমো খেতে গিয়ে যদি বীর্য বের না হয়, বীর্য বের হওয়ার আগে মাজি বা ওদি যদি বের হয়, তার দ্বারা গোসল ফরজ হবে না, বরং যে অংশটুকুর মধ্যে লাগবে লজ্জাস্থান এবং কাপড়ের যে অংশ লাগবে সেইটুকু জায়গা ধুয়ে নিলেই যথেষ্ট। তবে যদি বীর্য বের হয় তাহলে গোসল করা ওয়াজিব। তেমনিও স্বামী স্ত্রীর সহবাস করার ক্ষেত্রে যদি বীর্য বের না হয়, হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস করলো কিন্তু বীর্য বের হলো না, তবুও গোসল ওয়াজিব বা ফরজ, তবুও গোসল ওয়াজিব বা ফরজ। যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন, ইজা জালাসা বাইনা শুআবিহাল আরবা থুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবা আলাইহিল গোসল। অতিরিক্ত এসে ওয়া ইল্লাম ইয়ানজিল, তো স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করতে গিয়ে, সহবাস করতে গিয়ে যদি বীর্য বের না হয় তো দোয়া করি তাদের উপরে গোসল করা ওয়াজিব বা আমাদের ভাষা যেটা বলি ফরজ। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।